আমার প্রিয় ও স্নেহের 2023 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস ফাইভের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। লেসন 1 থেকে লেসন 3 পর্যন্ত কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, আর তোমাদের অ্যাক্টিভিটি থেকে গ্রামার দেওয়া হবে। আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 10, আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। এবার তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ক্লাস ফাইভের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে তোমাদের সিনের একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, অ্যাক্টিভিটি ওয়ানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 = 3। অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো, 1-এরটা হবে সি নম্বর অপশানটি, 2-এরটা হবে ডি নম্বর অপশানটি, আর 3-এরটা হবে এ নম্বর অপশানটি। দেখো, অ্যাক্টিভিটি 2-তে তোমাদের রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 3 = 6। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিয়েছি, ভালো করে উত্তরগুলো দেখে নাও। দেখো, তারপরে তোমাদের রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 1। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 1। প্রথম এতে বসবে এ, বিতে বসবে দা, আর সিতে বসবে এ। এই রয়েছে টোটাল তোমাদের 10 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।